অল, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হতে চলেছে একটা কুইক চিকেন সালামি স্যান্ডউইচ বাচ্চাদের জন্য। এই যে এখানে দেখতেই পাচ্ছেন স্যান্ডউইচগুলো আমি অলরেডি আকারে কেটে রেখেছি। তো চলুন ব্লগটা স্টার্ট করা যাক। কী কী নিয়েছি পুরোটাই ব্লগটায় দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ওখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা চিকেন সালামি প্যাকেট নিয়ে নিয়েছি, চিকেন ইটালিয়ান সালামি, যেটা বিগ বাস্কেট থেকে অর্ডার করা হয়েছিল। তো এখানে মোটামুটি প্রোডাক্টটার দাম লেখা আছে 155 rupees। খুব হেলদি একটা সালামি, যেখানে বাচ্চারা খুব হ্যাপিলি খেয়ে নেয়। এখানে টিফিনটা বানাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ব্রেডে আমি বাটার দিয়ে দিয়েছি, আর একটা পিস অফ সালামি অলরেডি দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছি, দেখছি টিফিনের ব্যবস্থা করতে আমি গতকাল রাতে পুরো ভুলে গেছি। তো হঠাৎ মনে হলো যাক ফ্রিজে তো সালামি আছে, কুইক একটা চিকেন সালামি স্যান্ডউইচ করে দিই। তো এই আপনারা দেখতে পাচ্ছেন মেয়ের টিফিন অলরেডি রেডি হয়ে গেছে, ভীষণ ইজি, এক্সট্রা কোনো মশলা দেওয়া দরকারই পড়বে না, বিকজ সালামিটার মধ্যেই ছোটো ছোটো অনেক রকম স্পাইসেস ওটার মধ্যে দেওয়া আছে। তো চাইলে চিজ দিয়েও বানাতে পারেন, বাটার দিয়েও বানাতে পারেন। ব্যাস টিফিন প্যাক করে দিলাম, এই জন্য টিফিন অলরেডি আমি এখানে প্যাক করে দিয়েছি। খুব তাড়াহুড়ো থাকলে আর বাড়িতে যদি সালামি কেনা থাকে, এই টিফিনটা আপনারা খুব চটপটভাবে বানিয়ে দিতে পারেন। হালকা একটু ব্রেডটা টোস্ট করে নেবেন, বাটার চিজ স্লাইস দিয়ে দিলেন, তার সঙ্গে একটা করে সালামি স্লাইস দিয়ে দিলেই টিফিন স্যান্ডউইচ একেবারে রেডি। স্যান্ডউইচ আকারে কেটে নিন, ব্যাস বাচ্চাদের পেটও ভরবে আর ওরা খুব মজা করে খেতেও পারবে। তো আশা করি এই ব্লগটা আপনাদের কাজে আসবে, যখনই দেখবেন এরকম তাড়াহুড়ো আছে আর এরকম একটা প্যাক অফ সালামি কিনে রেখে দিতে পারেন এমার্জেন্সির জন্য। ঘুম থেকে ভোরবেলা সব মায়েদেরই উঠতে হয়, তাড়াতাড়ি স্যান্ডউইচ যখন টিফিন বানানোর জন্য এই সালামিগুলো রাখা থাকলে চটপট টিফিনগুলো রেডি হয়ে যায়। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে অ্যান্ড কাজে আসবে। ফিরে আসবো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। খুব তাড়াতাড়ি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।